एवरी ईयर HSLC एंड HS2nd ईयर फाइनल एग्जाम में बेंगली ML सब्जेक्ट क्वेश्चन पेपर व्याकरण सेक्शन भाग विधि भाग द्वारा टॉपिक के क्वेश्चन आसे सो भिडियो में तुम्हारे अनेकगुलो मोस्ट इम्पोर्टेंट भाग विधि भाग द्वारा प्रोवाइड करब जदि यगलो तुम्हारा भालो करे शिखे नाओ ताहले तुम्हारे अन्य कोनो भाग विधि भाग द्वारा शिखते होबे ना कारण एखान थेके तुम्हारे एग्जामे कमन आसबे सो तुम्हारा भिडियो एक सेकेंड स्किप ना करे पेशेंस निये देखते थाकबे आर भिडियो एक लाइक करबे एबं ए भिडियो तुम्हारा तुम्हारे बंधुदेर संगे मास्ट एकबार शेयर करबे আর ক্লাস 10 এবং 12 এর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত লেটস স্টার্ট দিস ভিডিও প্রথমে আমাদের জেনে রাখা ভালো ভাগ বিধি ভাগ দ্বারা সংজ্ঞা কি সেখানে সংজ্ঞা লেখা আছে যে শব্দগুচ্ছ বা বাক্যাংশ বিশেষতার প্রয়োগের ফলে আবেদনী কর্তার বাহিরে আলাদা অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ভাগ বিধি ভাগ দ্বারা এবং নিচে লেখা আছে নিচের ভাগ বিধি ভাগ দ্বারাগুলোর অর্থ বাক্যরচনা করো এবং এইগুলিতে তোমাদের এক্সামে পার কোয়েশনে ওয়ান মার্ক দেওয়া থাকে সো প্রথম ভাগ বিধি ভাগ দ্বারায় লেখা আছে যে অকাল কুষ্মাণ্ড সেটির অর্থ হলো অপদার্থ বাক্যরচনায় লেখা আছে এত বড় সুযোগ পেয়েও তুই জীবনে কিছুই করতে পারলি না একে বলে অকাল কুষ্মাণ্ড সো তোমরা মনে রাখবে যে তোমরা এক্সামে এই ভাগবিধি বাগধারাগুলোর অর্থ লিখে বাক্যরচনা করতে হবে এবং এই কোয়েশনগুলো কোন প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল এগুলো সাইডে লিখে আছে সো এগুলো তোমরা ফলো করবে এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো তোমাদের বেঙ্গলি ML সাবজেক্টের পেডিকোর্স অ্যাভেলেবল এবং এই পেডিকোর্সের মধ্যে তোমরা তোমাদের বেঙ্গলি ML সাবজেক্টের প্রতিটি গদ্যাংশ পদ্যাংশ এবং ব্যাকরণের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশন অনুসারে পিডিএফ পেয়ে যাবে যদি তোমরা এগুলো ভালো করে শিখে না তাহলে তোমাদের কারো অন্য কোনো নোটস পড়তে হবে না কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশন তোমাদের এক্সামে কমন আসবে সো পেড কোর্স বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে নেক্সট বাগবিধি বাগদারাতে লিখে আছে অন্ধের জ্যোষ্ঠী সেটির অর্থ হলো একমাত্র অবলম্বন বাইক্রোচানে লিখে আছে একমাত্র ছেলের মৃত্যুর পর নাতিটি বিপিনবাবুর অন্ধের জ্যোষ্ঠী হয়েছে সো তোমরা মনে রাখবে যে এই বাইক্রোচানটি তোমরা তোমাদের মতেই লিখলেই হবে নেক্সট লিখে আছে অরণ্য রোদন সেটির অর্থ হলো নিষ্ফল আবেদন বাইক্রোচানে লিখে আছে বড় সাহেবকে এত করে অনুরোধ করলাম কিন্তু সবই অরণ্য রোদন হলো তারপরে দেওয়া আছে অমাবস্যা চাঁদ দুর্লভ দর্শন বস্তু বা দুর্লভ দর্শন বাইক্রোচানে লিখে আছে কি হ্যাঁ তুমি যে একেবারে অমাবস্যা চাঁদ হয়ে গেছো তোমার দেখাই পাওয়া যায় না এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এইগুলো তোমাদের এক্সামে বারবার এসে থাকে সেগুলো তোমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে নেক্সট দেওয়া আছে অহিনকুল সম্বন্ধ মানে গুড় শত্রুতা বাইক্রোচানটি তোমরা তোমাদের মতেই লিখলেই হবে তারপরে দেওয়া আছে আকাশ কুসুম সেটির অর্থ হলো অবাস্তব কল্পনা বাইক্রোচানে লিখে আছে তীব্র সংকটের দিনে আকাশ কুসুম কল্পনা করিয়া লাভ নাই নেক্সট 7 নম্বরে লিখে আছে যে আকেল সালামি এটির অর্থ হলো বোকামির জন্য লোকসান বা মাসুল এবং এটি তোমাদের প্রিভিয়াসের এক্সামে অনেকবার এসেছিল তারপরে দেওয়া আছে গুফ খেজুরে মানে অলস এবং নেক্সট দেওয়া আছে কাঠের পুতুল মানে নির্জীব বাইক্রোচানে লিখে আছে ওই কাঠের পুতুল দিয়ে কিছুই হবে না এত ব্যবসা চালাতে হলে চটপটে বুদ্ধিমান ছেলে দরকার তারপরে দেওয়া আছে সাক্ষী গোপাল সেটির অর্থ হলো নামমাত্র কর্তা এবং বাইক্রোচানগুলো তোমরা তোমাদের মতে লিখলেই হবে এবং নেক্সট দেওয়া আছে অন্ধকারে ডিল মারা বা চূড়া আর এটির অর্থ হলো না জেনে কিছু করা এবং নেক্সট দেওয়া আছে বাঘের দুধ এটির অর্থ হলো সহজ প্রাপ্য নয় এমন বস্তু নেক্সট দেওয়া আছে নয়চয় মানে অপচয় বাইক্রোচানতে লেখা আছে দুদিন এই ছেলেটা পৈতৃক সম্পত্তি নয়চয় করে উড়িয়ে দিল তারপরে দেওয়া আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী সেটির অর্থ হলো অল্পবিদ্যার গর্ব নেক্সট দেওয়া আছে আক্কেল গুডুম সেটির অর্থ হলো হতবুদ্ধি তারপরে লেখা আছে আদা জল খেয়ে লাগা এটির অর্থ হলো উদ্যম সহকারে কাজ করা তারপরে দেওয়া আছে আমরা কাটের ডেকি এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটিতে লেখা আছে অকর্মণ্য তারপরে দেওয়া আছে আমতা আমতা করা মানে দ্বিধা করা এবং বাইক্রোচানতে লেখা আছে সাক্ষী উকিলের জেরার মুখে আমতা আমতা করতে লাগলো এবং 19 নম্বরে দেওয়া আছে ইচড়ে পাকা এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটির অর্থ হলো অকাল পক্কা আর 20 নম্বরে লেখা আছে উত্তম মধ্যম এটির অর্থ হলো প্রহার আর বাক্যচান্তে লেখা আছে চুটিকে ধরে সবাই উত্তম মধ্যম দিল নেক্সট দেওয়া আছে উলুবনে মুক্ত চড়ানো সেটির অর্থ হলো অপাত্রে উৎকৃষ্ট দান আর বাক্যচান্তে লেখা আছে চুটিকে সদুপদেশ দেওয়া তো উলুবনে মুক্ত চড়ানো নেক্সট দেওয়া আছে কলুর বলত সেটির অর্থ হলো অপরের আজ্ঞা দিন আর বাক্যচান্তে লেখা আছে মা মায় গুরাবি কত কলুর চোখে বাদা বলদের মতো সেটি তোমাদের প্রিভিয়াসের এক্সামে অনেকবার এসেছিল তারপরে কোয়েশন লেখা আছে কত দানে কত চাল সেটির অর্থ হলো কঠিন বাস্তব অভিজ্ঞতা নেক্সট দেওয়া আছে গাছে কাটাল গুফে তেল সেটির অর্থ হলো প্রস্তুতি পূর্বেই বুগের আয়োজন সো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো শিখে নিলে তোমাদেরকে আর অন্য কোনো ভাগবিধি বাগদারা শিখতে হবে না নেক্সট দেওয়া আছে যে গণেশ উল্টানো সেটির অর্থ হলো তুলে নেওয়া আর বাইক্রোচনাতে লেখা আছে কয়েক বছর যেতেই দোকানটি গণেশ উল্টিয়েছে নেক্সট লেখা আছে কথার কথা সেটির অর্থ হলো আসল কথা নয় 28 নম্বর কোয়েশন লিখে আছে যে গুড়ার গাছ কাটা সেটির অর্থ হলো বাজে কর্ম করা নেক্সট দেওয়া আছে যে হার হাবাতে সেটির অর্থ হলো হতভাগ্য সো নেক্সট দেওয়া আছে পালের গুদা সেটির অর্থ হলো দলের সর্দার আর বাইক্রোচানে লিখে আছে যে পুলিশ পালের গুদাকে কোর্টে চালান দিয়েছে নেক্সট 31 লিখে আছে যে কান পাতলা সেটির অর্থ হলো যে সবার কথা বিনা বিচারে বিশ্বাস করে নেক্সট দেওয়া আছে কাঁচা পয়সা সেটির অর্থ হলো নগদ টাকা
নেক্সট দেওয়া আছে কচ্ছপের কামড়। তো এটির অর্থ হলো যা সহজে ছাড়ে না। বাইকরচানে লিখা আছে যে মাদকের নেশা কচ্ছপের কামড়ের মতো, তাই সাবধান হওয়া উচিত। সো নেক্সট হলো 34। সো এখানে লিখে আছে যে গুড়ার ডিম। সো এটির অর্থ হলো অলিক পদার্থ বা অলিক বস্তু। তারপরে দেওয়া আছে কাটা গায়ে নুনের চিটা। সো এটির অর্থ হলো একটি কষ্টের উপর আরও কষ্ট, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে হয়ে রেখা। সো এটির অর্থ হলো তুষামুদকারী। নেক্সট হলো 37 এবং এখানে লিখা আছে গোবর গণেশ। সো এটির অর্থ হলো অকর্মিণ্য। আর বাইকরচানাতে লিখা আছে মদনটা একেবারে গোবর গণেশ, ওকে দিয়ে কোনো কাজ হয় না, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। 38 লিখা আছে গোকুরের সার। সো এটির অর্থ হলো নিষ্কর্মা ভবগুড়ে। 39 লিখা আছে গোবরে পদ্ম ফুল। সো এটির অর্থ হলো সমাজে নিচু তোলায় জাত মহৎ ব্যক্তি। নেক্সট দেওয়া আছে গুয়ায় গোবিন্দ। সো এটির অর্থ হলো কাণ্ড জ্ঞান শূন্য। তারপরে দেওয়া আছে গুড়ে বালি। সো এটির অর্থ হলো নিষ্ফল আশা। নেক্সট দেওয়া আছে চিনির বলদ। সো চিনির বলদ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চিনির বলদের অর্থ হলো বারবাহী কিন্তু ফলভোগী নয়। 43 লিখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির। শরীরের অর্থ হলো অত্যন্ত ধার্মিক, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে লিখা আছে যে চাঁদের হাট। শরীরের অর্থ হলো গুণীজন সমাবেশ, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 45 লিখা আছে চুকের বালি। শরীরের অর্থ হলো অপ্রিয় ব্যক্তি। আর বাইকরচাঁদের লিখা আছে ছেলেটি তার সৎমার চুকের বালি, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে যে চুনোপুটি। শরীরের অর্থ হলো সামান্য ব্যক্তি। 47 লিখা আছে যে চাইচাপা আগুন। শরীরের অর্থ হলো প্রচ্ছন্ন প্রতিভা। 48 লিখা আছে যে চাই ফেলতে বাঙা খুলল। সেটির অর্থ হলো জামেলার কাজের জন্য নগণ্য ব্যক্তিকে ডাকা। 49 লিখা আছে জিলেপির পেচ। সেটির অর্থ হলো কুটিল ব্যক্তি এবং এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে যোগা খিচুড়ি। সেটির অর্থ হলো বিচিত্র জিনিসের সংমিশ্রণ। 51 লিখে আছে যে যারা হাত পা, এটির অর্থ হলো যার কোনো কিছুই নেই। 52 লিখে আছে যে জর জাপটা। সেটির অর্থ হলো বাধা বিঘ্ন। 53 লিখা আছে টাকার কুমির, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটির অর্থ হলো অনেক টাকার মালিক। সো নেক্সট দেওয়া আছে যে টুট কাটা। সেটির অর্থ হলো স্পষ্ট ব্যক্তি বা স্পষ্ট বক্তা। নেক্সট দেওয়া আছে যে ডান হাত। সেটির অর্থ হলো প্রধান সহায়। আর বাইকরচাঁদে লিখা আছে একসময় অরবিন্দুবাবুর সাহেবের ডান হাত ছিলেন। 56 লিখে আছে ডান হাতের ব্যাপার। সেটির অর্থ হলো খাওয়া দাওয়া। নেক্সট 57 লিখে আছে যে ডুমুরের ফুল। সেটির অর্থ হলো দুর্লভ দর্শন। বাইকরচাঁদে লিখে আছে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠেছে দেখছি, আজকাল দেখাই পাওয়া যায় না। নেক্সট 58 লিখে আছে যে টিমে তেতলা। সেটির অর্থ হলো খুব ধীর গতি। তারপরে দেওয়া আছে তৃতীয় কাক, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটির অর্থ হলো প্রত্যাশী ব্যক্তি। 60 লিখে আছে তাসের গোড়। সেটির অর্থ হলো সহজে ব্যঙ্গে যায়, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। 61 লিখে আছে ধর্মের কল বাতাসে নড়ে। সেটির অর্থ হলো সত্য কখনো গোপন থাকে না, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে বানুমতির খেলা। সেটির অর্থ হলো জাদুর খেলা, এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে রায়বাগিনী। সেটির অর্থ হলো উগ্রচণ্ডা নারী। তারপরে দেওয়া আছে মাঠে মারা যাওয়া। সেটির অর্থ হলো ব্যর্থতায় পর্যবসিত হওয়া। 65 লিখা আছে তেলে বেগুনে জ্বলে ওঠা। সেটির অর্থ হলো ভীষণ রেগে যাওয়া। তারপরে দেওয়া আছে দাঁত ফুটানো। সেটির অর্থ হলো বুঝে ওঠা। নেক্সট দেওয়া আছে ধনুক বাঙ্গাপন। সেটির অর্থ হলো কঠিন প্রতিজ্ঞা। সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে দেখতে হবে। নেক্সট লিখা আছে দোরাকে সরা জ্ঞান। সেটির অর্থ হলো অহংকারে সবাইকে অভিজ্ঞা করা। তারপরে দেওয়া আছে দামা দোরা। সেটির অর্থ হলো কুশমধকারী। নেক্সট দেওয়া আছে যে নগদর্পণে। শরীর অর্থ হলো ভালোভাবে জানা। তারপরে দেওয়া আছে ননির পুতুল। শরীর অর্থ হলো কষ্টসহ্য করতে অক্ষম। নেক্সট দেওয়া আছে 72। এখানে লিখে আছে যে পায়াবাড়ি। শরীর অর্থ হলো উচ্চ পদের জন্য গর্ব। নেক্সট দেওয়া আছে নেক নজর, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। শরীর অর্থ হলো বিষ নজর। তারপরে দেওয়া আছে পরকাল জ্বর জ্বরে। শরীর অর্থ হলো ভবিষ্যৎ নষ্ট। সো নেক্সট 75 এবং এখানে লিখে আছে পাকাদানে মই দেওয়া। শরীর অর্থ হবে সর্বনাশ করা। বাইকরচাঁদে লিখে আছে আমি যে তোমার কি পাকাদানে মই দিয়েছি বুঝতে পারছি না, তুমি আমার পিছনে লেগেছ কেন। নেক্সট হলো 76 এবং এখানে লিখে আছে বগধার্মিক বা বিড়াল তপস্বী। সে দুটি কিন্তু সমান হবে। সো এখানে এটির মানে হবে বন্ড। বাইকরচাঁদে লিখে আছে মুখে হরি হরি বললে কি হবে, আসলে উনি একজন বগধার্মিক বা বিড়াল তপস্বী। এটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটি তোমাদের প্রিভিয়াসের এক্সামে অনেকবার এসেছিল। নেক্সট দেওয়া আছে বিনামেঘে বর্জ্যপাত, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটির অর্থ হলো হঠাৎ বিপদ বা অশুভ ঘটনা। বাইকরচাঁদে লিখে আছে একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুর খবরে বিপিনবাবুর মাথায় যেন বিনামেগে বর্জ্যপাত হলো। নেক্সট হলো 78 এবং এখানে লিখে আছে যে বুকের পাটা। সেটির অর্থ হলো সাহস। 79 লিখে আছে মাটির মানুষ মানে নিরীহ, এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। 80 দেওয়া আছে মিচড়ির চুরি। সেটির অর্থ হলো মিষ্টি অথচ বেদনাদায়ক। নেক্সট 81 লিখে আছে যে মাথার গাম পায়ে ফেলা। সেটির অর্থ হলো কঠোর পরিশ্রম করা। আর বাইকরচাঁদে লিখে আছে মাথার গাম পায়ে ফেলে কোনো রকমের সংসারটাকে একটু দাঁড় করিয়েছি, অথচ ছোটো বাড়িটি আমার কোনো কথাই কানে তুলে না।
नेक्स्ट देवा आछे शाकेर कोरा छयटिर अर्थ हलो उभय संकट। नेक्स्ट 83 नम्बरे लिखे आछे सात पाँच छयटिर अर्थ हलो नाना प्रकार। 84 नम्बरे लिखे आछे सोनाय सोहागा एटी अनेक बेशी इम्पोर्टेंट छयटिर अर्थ हलो शुभ संयोग। तारपरे लिखे आछे शिवरात्रिर षोलोते एटिर अर्थ हलो एकमात्र वंशधर। तारपरे देवा आछे हाटे हाड़ी भांगा माने गोपन कथा प्रकाश करा। नेक्स्ट लिखे आछे जे हाथेर लक्ष्मी पाये टेला छयटिर अर्थ हलो उपस्थित सुयोग त्याग करा एटी अनेक बेशी इम्पोर्टेंट। तारपरे देवा आछे अकुले कुल पवा माने विपद हईते मुक्तिर आशा बा विपद हईते उद्धार हुआ। नेक्स्ट देवा आछे अमृत अरुचि छयटिर अर्थ हलो भालो जिनिसे अनिच्छा। नेक्स्ट देवा आछे अगस्त्य यात्रा छयटिर अर्थ हलो चिरकालेर जन्य विदाय। बाइकोशान्ति लिखे आछे तिनि युद्धक्षेत्र हईते आर फिरलेन ना जेन अगस्त्य यात्रा करिलेन। तारपरे देवा आछे अग्निशर्मा अग्निशर्मा माने हलो अत्यंत क्रुद्ध छयटिर अर्थ हलो आफिं नाई शुनले दादू अग्निशर्मा हये उठबेन सेटी अनेक बेशी इम्पोर्टेंट। नेक्स्ट 92 लिखे आछे जवर्दचंद देवा माने गोला धक्का देवा। তারপরে দেওয়া আছে অরণ্য রোদন সেটিও আগে তোমাদেরকে বলে দিয়েছি। তারপরে দেওয়া আছে আকাশ থেকে পড়া এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটির অর্থ হলো বিস্মিত হওয়া। নেক্সট দেওয়া আছে 18 মাসে বছর এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটির অর্থ হলো দীর্ঘসূত্রিতা। 96 লিখে আছে জালালগড়ের দুলাল সেটির অর্থ হলো বিত্তশালী গড়ের নিষ্কর্মা আদুরে চলে এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে আষাঢ়ে গল্প এটির মানে হলো আজগুবি গল্প এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেওয়া আছে ঈদের হাট সেটির অর্থ হলো প্রতীকালব্ধ আনন্দের বস্তু। তারপরে দেওয়া আছে উভয় সংকট মানে দুদিকেই বিপদ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট দেওয়া আছে একাদশী বৃহস্পতি এটি অনেক বেশি ইম্পর্টেন্ট এটির মানে হলো পরম সুসময়। তারপরে দেওয়া আছে কূপমণ্ডুক কূপমণ্ডুক মানে হলো সংকীর্ণ জ্ঞান ব্যক্তি। নেক্সট 102 লিখে আছে জেলোপাতারি সোলেপাতারি মানে হলো বিশৃঙ্খলভাবে। বাইকোচান্দে লিখে আছে যে পড়া টেবিলে বই পুস্তকগুলো এলোপাতারিভাবে পড়ে আছে। 103 লিখে আছে যে ওজন বুঝে চলা সেটির অর্থ হলো আত্মসম্মান রক্ষা করা এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে কলমের খোঁচা সেটির অর্থ হলো লিখে ক্ষতি করা। তারপরে দেওয়া আছে যে করার বিকারী সেটির অর্থ হলো নিঃস্বত্ব ব্যক্তি। 106 লিখে আছে যে বিজে বেড়াল সেটির অর্থ হলো বাহিনী নিরীহ ভিতরে দূরত। নেক্সট দেওয়া আছে মরবাড়ির আবদার সেটির অর্থ হলো চাইলেই পাওয়া যায় এমন। নেক্সট দেওয়া আছে সাপে বর সেটির অর্থ হলো অনিষ্টে ইষ্টলাভ। নেক্সট দেওয়া আছে আহ্লাদে আটকানা সেটির অর্থ হলো আনন্দে আত্মহারা। তারপরে দেওয়া আছে বইয়ের পোকা সেটির অর্থ হলো খুব বড় পরায়ব্যস্ত ব্যক্তি। নেক্সট দেওয়া আছে এলাহি কাণ্ড সেটির অর্থ হলো বিরাট ব্যাপার। নেক্সট দেওয়া আছে কেষ্টবিষ্টু সেটির অর্থ হলো গণ্যমান্য ব্যক্তি। তারপরে দেওয়া আছে হাল কেটে কুমির আনা সেটির অর্থ হলো শত্রুকে প্রবেশপদ করে দেওয়া। তারপরে দেওয়া আছে যে এক ঢিলে দুই পাখি মারা সেটির অর্থ হলো একসাথে দুটি কাজ সমাধান করা বা সমাধান করা। নেক্সট দেওয়া আছে এক মাকে শীত যায় না সেটির অর্থ হলো বিপদ একবার আসে না। তারপরে দেওয়া আছে ঘোড়ার গোলদ সেটির অর্থ হলো মূলে ত্রুটি এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে গৌরচন্দ্রিকা সেটির অর্থ হলো বনিতা। তারপরে দেওয়া আছে টাকার গরম টাকার গরম মানে হলো অর্থের অহংকার সেগুলো তোমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে। নেক্সট দেওয়া আছে বালির বাঁধ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটির অর্থ হলো দুর্বল প্রতিবন্ধক। আর বাইকোচান্দে লিখে আছে মিথ্যার বালির বাঁধ দিয়ে সৈত্যের অভিযানকে কোনো দিন প্রতিরোধ করা যায় না। তারপরে দেওয়া আছে ব্যাঙের আদুলি সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটির অর্থ হলো অল্প অর্থের অহংকার। তারপরে দেওয়া আছে ব্যাঙের সর্দি এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটির অর্থ হলো অসম্ভব ব্যাপার। আর বাইকোচান্দে লিখে আছে তাহার এই লোহার মতো দেহে অসুখ যেন ব্যাঙের সর্দি। তারপরে দেওয়া আছে মর্গের মুলুক সেটির অর্থ হলো অরাজক দেশ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 123 লিখে আছে যে সবেদন নীলমণি সেটির অর্থ হলো ব্যক্তি হিসাবে একমাত্র অবলম্বন। তারপরে দেওয়া আছে পুঁটি মাছের প্রাণ এটি অনেক বেশি ইম্পর্টেন্ট সো পুঁটি মাছের প্রাণ এটির অর্থ হলো ক্ষণস্থায়ী। নেক্সট দেওয়া আছে সাপে নেউলে মানে হলো স্থায়ী শত্রুতা। তারপর দেওয়া আছে হাতে কলমে মানে হলো পৈতৃকভাবে। নেক্সট দেওয়া আছে বামুন হয়ে চাঁদে হাত সেটির অর্থ হলো স্বল্পসাধ্য হয়ে দুর্লভ বস্তু পাওয়ার প্রয়াস। নেক্সট দেওয়া আছে হাতে খড়ি মানে হলো বিদ্যারম্ভ। তারপরে দেওয়া আছে গঙ্গা জলে গঙ্গা পূজা সেটির অর্থ হলো যারদনে তার তুষ্টি সাধন। নেক্সট দেওয়া আছে গকুরের সার সেটির অর্থ হলো স্বেচ্ছাচারী। তারপরে দেওয়া আছে ও আ ক খ সেটির অর্থ হলো প্রাথমিক জ্ঞান। তারপরে দেওয়া আছে একাই একশো মানে হলো সেটির অর্থ হলো অনেকের ক্ষমতা একসঙ্গে একজনের মধ্যে। নেক্সট দেওয়া আছে রাঘব বল সেটির অর্থ হলো বিরাট। তারপরে দেওয়া আছে বিসমিল্লার গলদ সেটির অর্থ হলো মূলেই ত্রুটি এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে হজবরল হজবরল মানে হলো এলোমেলো। তারপরে দেওয়া আছে জমের অরুচি মানে হলো যাহার মৃত্যু কাম্য। নেক্সট দেওয়া আছে রাহুর দশার মানে হলো দুঃসময় এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে যে পোয়াবারও সেটির অর্থ হলো সব দিক দিয়ে লাভবান হওয়া। নেক্সট দেওয়া আছে বুদ্ধির ডেকে মানে হলো নিতান্ত বুকা। তারপরে দেওয়া আছে আদায় কাজ কলায় সেটির অর্থ হলো শত্রুতা। নেক্সট দেওয়া আছে কুরের বাদশাহ সেটির অর্থ হলো ভয়ানক কুরে। সো নেক্সট দেওয়া আছে মানিকজুড়া সেটির অর্থ হলো যে গভীর প্রীতির বন্ধন। নেক্সট দেওয়া আছে যক্ষের দন সেটির অর্থ হলো কৃপণের দন। তারপরে দেওয়া আছে কেঁচো কুর্তে সাপ সেটির অর্থ হলো সামান্য ঘটনা থেকে গুরুতর অবস্থায় পরিণতি।
नेक्स्ट जो आज अग्नि परीक्षा सेटर अर्थ हलो कठिन परीक्षा भाईकोचांदे लिखा आज सत्यतार अग्नि परीक्षा उत्तीर्ण हुआ मानुष्य धर्म हुआ उचित। नेक्स्ट देवा आज जो 49 वायु सेटर अर्थ हलो पागलामी। तरह देवा आज आते गा मैंने मर्मे आघात से अनेक बेसि इम्पोर्टेंट भाईकोचांदे लिखा आज एमनते ही भलोई क्यों टाक चाहले ही तुम्हार आते गा लागे। नेक्स्ट देवा आज बुकर रक्त दिए सेटर अर्थ हलो यथासमस्त दिए। तरह देवा आज पुकुर चुरी। पुकुर चुरी मान हलो बेसि परमाणे चुरी करा। सो चलो मोस्ट इम्पोर्टेंट कतगुलो बागविधि बागदारा सेगुलो स्टाडी कर ले तुम्हारा एखान एक्सामे कमन पे जाए। पीडिएफटर प्रयोजन हमें तुम्हारा पीडिएफ बाई कर नीते पर नेक्स्ट भिडियो सवार आगे पढ़ार जो तुम्हारे चैनल के सबसक्राइब कर बेल आइकन प्रेस कर रखा उचित। आएक्ट इम्पोर्टेंट कथा हम तुम्हारा बेंगली एमएल सब्जेक्टर पेड कोर्स अवेलेबल और पेड कोर्स मध्य तुम्हारा तुम्हारा बेंगली एमएल सब्जेक्टर प्रति गद्यांश पद्यांश और व्याकरण चैप्टर वाइज इम्पोर्टेंट क्वेश्चन अनुसार पीडिएफ पे जाए। यदि तुम्हारा यो भाला शिखे ना तो तुम्हारा अन्य कोई नोट्स पढ़ते हो ना कारण एखान मैक्सिमाम क्वेश्चन तुम्हारा एक्सामे कमन आसें। सो पेड कोर्स बाय करार जन्य तुम्हारे ह्वाट्सअप नम्बर कन्टैक्ट करते हो ह्वाट्सअप करते हो।